শুভেচ্ছা সবাইকে নাইম হাসান ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পর্তুগালের রাজধানী লিসবন থেকে আমি নাইম হাসান দর্শক আজ আমরা আলোচনা করব সেন্জেন কি সেনজেন ভিসা কী এবং সেনজেন এরিয়া বলতে কি বোঝায় এই ব্যাপারে বিস্তারিত অনেকে আমার ম্যাসেজে জানতে চেয়েছেন যে সেনজেনের ব্যাপারে বিস্তারিত তো আজ আমি সেই ভিডিওটি তৈরি করছি আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের ভিডিওটি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক যেমনটি বলছিলাম আমরা আজ আলোচনা করব সেনজেন নিয়ে বিস্তারিত তো শুরুতে আপনাদের বলে দিব যে সেনজেন কি সেনজেন হচ্ছে ইউরোপের ২৬টি দেশের একটি যৌথ সংস্থা যেটি হচ্ছে যাদের মধ্যে যে বর্ডার ফ্রি একটি জোন রয়েছে সেনজেন ইউরোপে আমরা জানি অনেকগুলো দেশ রয়েছে সবগুলো দেশ কিন্তু সেনজেনের আওতায় নেই তো ছাব্বিশটি দেশের একটি যৌথ সংস্থা হচ্ছে সেনজেন এবং এই ছাব্বিশটি দেশ তারা কোনো রকম ভিসা ছাড়া এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই বসবাস এবং তাদের যে কাজ এবং তাদের যে কোনো ধরনের ফ্যাসিলিটি ড্রাইভিং লাইসেন্স হতে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধাগুলো এই ছাব্বিশটি দেশের নাগরিকরা পেয়ে থাকে যখন কোনো একটি দেশের নাগরিক অন্য দেশে যায় তারা সেই সুবিধাটি পায় তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে না তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা তাদের পোহাতে হয় না তো এটি একটি বিশাল সুযোগ প্রায় চারশো মিলিয়ন ইউরোপিয়ান নাগরিকের জন্য একটি বড় একটি সুযোগ এবং এটি পৃথিবীর সর্ববৃহৎ বর্ডার ফ্রি এলাকা হিসাবে এটিকে ধরা হয়ে থাকে সেনজেনকে এবং সেনজেন আপনি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে সেনজেন আসলে নামকরণ কীভাবে হয়েছে সেনজেন হচ্ছে মূলত লুকজেমবার্গ ইউরোপের ক্ষুদ্র একটি দেশ সেই লুকজেমবার্গের একটি ছোট শহরের নাম সেনজেন যেখানে হচ্ছে প্রথম সেনজেনের একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেটি উনিশশো পঁচাশি সনে তো সেই চুক্তির আওতায় কিন্তু এই নামকরণটিও কিন্তু সেনজেন হয় পরবর্তীতে এবং উনিশশো পঁচানব্বই সনে থেকে এই সেনজেনের যাত্রা শুরু করে কার্যক্রম শুরু করে তো এই সেনজেনের আওতায় যারা আসলে রয়েছে তাদের মধ্যে ইউরোপের বেশিরভাগই দেশগুলো কিন্তু সেনজেন রয়েছে আমার জানা মতে যেটি রয়েছে রোমানিয়া বেলারুশ এবং যেই ক্রোয়েশিয়ার মতো দেশগুলো এখনো কিন্তু সেনজেনের আওতাভুক্ত নয় তবে বেশিরভাগ দেশই ইউরোপে তারা সেনজেনের আওতাভুক্ত রয়েছেন তো সেনজেন এরিয়ার যে একটি বিশাল এরিয়া আমরা জানি এখানে কিন্তু একটি ভিসা ব্যবস্থা রয়েছে যে যদি তৃতীয় কোনো দেশের ভিসার আমি যদি বলি খুব সংক্ষেপে বাংলাদেশ থেকে যদি কেউ এই এরিয়াতে ভ্রমণ করতে চান তাহলে যে কোনো একটি দেশের ভিসার জন্য তাকে আবেদন করতে হবে এবং সে ভিসা যদি তিনি পান সেটি সেনজেন ভিসা সম্ভব খুব সর্বোচ্চ সেটি নব্বই দিন হতে পারে বা ক্ষেত্রবিদেশটি আর একটু কমে হতে পারে বা বেশি হতে পারে তো এটি আসলে নির্ভর করছে হচ্ছে আপনি কোন পারপাসে ঘুরতে আসছেন সেটির উপরে তো এই ভিসাটি যদি আপনি যে কোনো ইউরোপের যে ছাব্বিশটি দেশের কথা বললাম সেই দেশগুলোর যে কোনো একটি দেশে আপনি যদি ভিসাটি পেয়ে থাকেন তাহলে বাকি যে ছাব্বিশটি দেশ রয়েছে সে ছাব্বিশটি দেশে কোনো প্রকার ভিসা নেওয়া ছাড়াই আপনি কিন্তু ঘুরে যেতে পারবেন তো একটি বড় একটি সুযোগ আমি বলবো সুযোগ বলবো এটি একটি দারুণ একটি ব্যাপার কারণ আপনি একটি দেশের ভিসা নিয়ে সেখানে কিন্তু পুরো সমগ্র ছাব্বিশটি দেশ ইউরোপের পুরো দেশগুলোতে আপনি ঘুরতে পারছেন তো সেনজেন নিঃসন্দেহে একটি বড় একটি একদম খুবই সুন্দর একটি উদ্যোগ আমরা বলবো তো সেনজেন ভিসায় কিন্তু সাধারণত ফ্যামিলি রিউনিয়ন বা সাধারণত দেখা যায় যে যারা ভ্রমণ করতে চান বা যারা শর্ট টার্ম কোনো একটি কোর্সের জন্য আসতে চান বা তারা তাদের ফ্যামিলির সাথে দেখা করতে আসতে চান বা এইভাবে কিন্তু অনেকগুলো প্রক্রিয়ায় কিন্তু বা কেউ কেউ আসেন যে শর্ট টার্মের একটি মেডিকেল পার্পাসও সেন্জেন বিসা নিয়ে আসেন তো এইভাবে আমরা অনেক সময় দেখতে পাই প্রচুর সংখ্যক নাগরিক কিন্তু সেনজেন এরিয়ায় ভ্রমণ করে থাকেন দুই সালে পনেরো মিলিয়ন মানুষ সেনজেন ভিসা ব্যবহার করেছিল বলে একটি তথ্য সেনজেন ভিসা ইনফো প্রকাশ করেছে তো সেনজেন নিঃসন্দেহে একটি বড় একটি পৃথিবীর বড় একটি জোন এবং খুবই খুব যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অনেকগুলো দেশ সৌন্দর্যের দিক থেকে সমৃদ্ধ অনেকগুলো দেশকে আসলে এই এই সেনজেনটি মিলিত করেছে তা আমরা এবার বলবো যে শুধু সেনজেন ভিসা হচ্ছে সেটি নব্বই দিন হতে পারে বা সেন্জেন ভিসা বলতে আসলে এটি একটি শর্ট টার্ম ভিসা সি ক্যাটাগরির ভিসা হিসাবে এটিকে ধরা হয়ে থাকে তো সেনজেন ভিসা তিন রকমের হতে পারে প্রথমত হচ্ছে মাল্টিপল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি অথবা ডাবল এন্ট্রি তো এটি ডিপেন্ড করে আপনি কোন পারপাসে আসছেন সেই পারপাস অনুযায়ী আপনাকে এই ভিসাগুলো দেয়া হয়ে থাকে তো সিঙ্গেল এন্ট্রি সম্পর্কে বলব সিঙ্গেল এন্ট্রি হচ্ছে আপনি একটি দেশে আসলেন পরবর্তী সময়ে কিন্তু আপনি সেই দেশ থেকে কিন্তু আপনি আবার দেখা গেছে যে আপনার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে হয়তো চলে গেলেন কিন্তু আপনি আবার কিন্তু সেই ভিসায় ফিরে আসতে পারবেন না আবার যে মাল্টিপল এন্ট্রি যেটি সেটি আবার খুবই সুবিধাজনক রয়েছে যেটি আপনি বাংলাদেশে হয়তো আপনার বিশেষ মেয়াদ থাকলে আপনি বাংলাদেশে গেলেন আবার আপনি চাইলে ইউরোপে আপনি আসতে পারবেন তো এগুলো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে আপনারা আমি কিছু লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই লিঙ্কগুলো তো বিস্তারিত জানতে পারবেন এ সম্পর্কে এবং আরেকটি বিষয় যেটি বলবো অনেকেই যেমনটি স্টুডেন্ট ভিসা বা বিজনেস ভিসার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু সেনজেন ভিসা না সেগুলো হচ্ছে আলাদা যে দেশে আপনি আবেদন করছেন সেই দেশের ন্যাশনাল ভিসা পলিসিতে আসলে সেগুলো যেভাবে পড়ে সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে সেনজেন বিষা মূলত আমরা বুঝি হচ্ছে যেটি সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি বা ডাবল এন্ট্রির যে একটি ভিসা বলা হচ্ছে ট্যুরিজমের পারপাসে সাধারণত এবং শর্ট টার্ম খুবই কম সময়ের জন্য তো আশা করছি আপনারা এটি বুঝতে পারছেন এবং কোনো কনফিউশন যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যেমন আপনাদেরকে আমি খুব সংক্ষেপে একটি ধারণা দিচ্ছি হয়তো আপনারা কেউ সেন্জেন এরিয়াতে ভিজিট করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি দেশ চুজ করতে হবে আপনি কোন দেশে যাবেন আপনার কোন দেশে হচ্ছে সুবিধা হতে পারে আপনি কোথায় গেলে যেখানে হচ্ছে হয়তো কারো ফ্রেন্ডস বা ফ্যামিলি ধরেন আপনার কোনো পরিবারের মানুষ জার্মানিতে থাকে সেক্ষেত্রে আপনি জার্মানিতে কিন্তু সেনজেন ভিসার আবেদন করতে পারবেন কিন্তু জার্মানিতে আসার পরে সেনজেনের যে বাকি ছাব্বিশটি দেশ রয়েছে আপনি সবগুলো দেশেই কিন্তু সেখান থেকে ভিজিট করতে পারবেন তো এটি একটি নিঃসন্দেহে একটি ভালো একটি উদ্যোগ এবং ভালো একটি বলবো যে সুযোগ তো সাম্প্রতিক সময়ে অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই করা আপনারা নতুন কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন দিয়ে চেপে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক ইউরোপ এবং পর্তুগালের সর্বশেষ অভিবাসন এবং ইমিগ্রেশন এবং যে কোনো ধরনের বিস্তারিত বিশ্লেষণগ্রন্থ তথ্য পেতে আমার এই চ্যানেলটিতে চোখ রাখুন এবং পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে